মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সোমবারই শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন গরমের দাপটের জন্য স্কুলে অতিরিক্ত ছুটির কথা। দুটি বিজ্ঞপ্তির বিষয়বস্তু একই, তা হলো 20 থেকে 30 জুন পর্যন্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ক্লাস বন্ধ থাকবে। এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। অপর বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে সিবিএসইর চেয়ারপারসন এবং আইসিএসই কাউন্সিলের সিইওকে। তাদের স্কুলগুলিতেও ক্লাস বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। তবে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেও বিভ্রান্তি কাটেনি শিক্ষা মহলে। অনেকেই বলছেন, ক্লাস বন্ধ মানে কি স্কুল খোলা? শিক্ষক শিক্ষিকাদের কি স্কুলে আসতে হবে? সরকার অবশ্য স্পষ্ট করে দিয়েছে, স্কুল খোলা থাকবে, ছুটি থাকবে শুধু পড়ুয়াদের, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের আসতে হবে। ক্লাস সাসপেন্ড মানে যে যেরকম ভাবে নেয়, স্কুল তো খোলাই থাকবে, বন্ধ করে রেখে দেবে নাকি? যদি স্কুলে কেউ লাইব্রেরিতে আসতে চায় তারা আসবে না? যদি মাস্টারমশাইদের কাজ থাকে সেই মাস্টারমশাইরা কাজ করবে না? ছাত্রদের বলেছি তো হবে না, তা ওরা কি ছাত্র হয়ে গেল নাকি? চাপটাও ওদের থেকেই বেশি থাকে, এরাই তো কারিগর। যদি কারিগর যদি সবসময় ভাবে যে কখন বিশ্রাম নেব, তাহলে তো খুব দুঃখের। সরকারের এই বার্তার পরেও শিক্ষা মহলে বিতর্ক তৈরি হয়েছে। কোনো কোনো স্কুল কর্তৃপক্ষ স্কুল খোলা রেখে পড়ুয়াদের আসতে বারণ করেছে। ঈদকে কেন্দ্র করে বাচ্চাদের যে অসুবিধা, সে অসুবিধার কথা ভেবে যে সিদ্ধান্ত গ্রহণ করার কথা তাই করা হয়েছে। সরকারি সার্কুলারে তাই দেখলাম, সেখানে ছাত্রছাত্রীদের স্কুলে আসার দরকার নেই, কিন্তু শিক্ষক শিক্ষিকা বা স্কুলের যে অফিস এটা খোলা থাকার কথাই এবং তা থাকবে। ছাত্রছাত্রীদের ছুটি কিন্তু শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের নয়। কোনো কোনো শিক্ষক সংগঠন আবার প্রশ্ন তুলছে, ক্লাসই যেখানে হবে না সেখানে শিক্ষকদের আসার কি প্রয়োজন? এই প্রসঙ্গে আদালতে নির্দেশের প্রসঙ্গ টেনে আনছে তারা। সরকার বলছে যে ক্লাস সাসপেন্ড থাকবে অথচ টিচারদের স্কুলে আসতে হবে, শিক্ষকরা কী কারণে স্কুলে আসবে? আসার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। কলকাতা হাইকোর্টের একটা স্পষ্ট রায় আছে 2015 সালে, ক্লাস যদি সাসপেন্ড থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষকদের স্কুলে আসতে বাধ্য করতে পারে না সরকার। তাহলে তো আমরা এটা মনে করব যে সরকার কোর্টের অর্ডারকেও ভায়োলেট করছে এই এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। এই বিতর্কের মধ্যে অবশ্য রাজ্য সরকারের আর্জি মেনে বেসরকারি স্কুলগুলির একাংশ তীব্র গরমের জন্য ক্লাস বন্ধের পথে হেঁটেছে। ভারতীয় বিদ্যাভবনে 20 থেকে 26 জুন পর্যন্ত সমস্ত ক্লাস বন্ধ থাকবে। ফিউচার ফাউন্ডেশনের স্কুল মঙ্গলবারের বদলে শুক্রবার খুলবে। ডিপিএস রুবি পার্ক তাদের জুনিয়র সেকশন মানে নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বুধ ও বৃহস্পতিবার ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ক্যালকাটা গার্লস শনিবার পর্যন্ত প্রাইমারি সেকশনের ক্লাস বন্ধ রাখছে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের জন্য শুক্রবার পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সাউথ পয়েন্ট। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বুধ ও বৃহস্পতিবার ছুটি। লা মার্টিনিয়ার ফর বয়েজ লোয়ার নার্সারি ও অষ্টম শ্রেণী পর্যন্ত শুক্রবার পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। নবম থেকে দ্বাদশের পড়ুয়ারা দুপুর 1:50 পরিবর্তে বেলা 12:40 ছুটি পাবে। রামমোহন মিশনের ডে সেকশনে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হাফ ছুটি। গার্ডেন হাইস্কুল প্রাথমিক স্তরের পড়ুয়াদের শুক্রবার পর্যন্ত ছুটি দিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে বুধবারও তাপপ্রবাহ চলবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই পরিস্থিতিতে সন্তানদের কীভাবে স্কুলে পাঠাবেন তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন অভিভাবকরা। সরকার ও বেসরকারি স্কুলগুলির একাংশের সিদ্ধান্ত আপাতত তাদের স্বস্তি দিল। কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।